আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য পোশাকের স্বাধীনতা চায় নারী মানে উলঙ্গ হতে চায় শালীনতা মানে উলঙ্গ যে যেটা পরে মানে সুবিধা হাঁটতে বা চলতে বা যেভাবে যে সুবিধা হোক সে যেন সেটাই পরে পোশাক ফেলে দেওয়ার পরে যদি কারো ভালো লাগে তাহলে বুঝতে হবে তার রুচির বিকৃতি ঘটেছে মনুষ্যত্বের রুচি থেকে সে পশুত্বের দিকে চলে গেছে সে একটা মানুষ কি পরে সে ফিল করবে সেটা সেই জানে মহিলারা তারা চলতে চায় ইউরোপিয়ান স্টাইলে তারা চলতে চায় আমেরিকান স্টাইলে তারা আমেরিকান ইউরোপিয়ান স্টাইলে ফ্রি সেক্সের দেশের মতো অশালীনভাবে স্বাধীনভাবে চলতে চায় কিন্তু যখনই ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় তখন বিচার চায় সৌদি আরবের স্টাইলে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য পোশাকের স্বাধীনতা চায় নারী মানে উলঙ্গ হতে চায় শালীনতা মানে উলঙ্গ আর এক শ্রেণীর সুশীল সমাজ নামক তথা তথাকথিত নাস্তিকবাদী বুদ্ধিজীবীরা তারা বলতে চাচ্ছে যে এটা হলো সভ্যতা এবং এটা হলো অগ্রগতি প্রগতি প্রগতি যদি অর্ধনগ্ন হওয়াতে হয় তাই পশুরা হলো সবচেয়ে বড় প্রগতিশীল কারণ পশুরা পোশাক পরে না কিন্তু পশুরা পোশাক যে পরে না সেখানে আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা দিয়ে দিয়েছেন আল্লাহ আক আল্লাহ পাক বলছেন ইয়া বানিয়া দামা কাদ আজালনা আলাই কুম লিবে সাওয়ারি সাওতি কম দ অজালনা আলাই কুম লিবে সাওয়ারি সাওয়াতা আদম সন্তান তোমাদের উপরে পোশাক নাজিল করেছে আল্লা পাক পোশাক নাজিল করেছে। কার উপরে আদম সন্তানের উপর কারণ পোশাকের একটা হলো তোমাদের গোপন অঙ্গকে হেফাজত করবে ঢেকে রাখবে তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে ওয়ারিসা এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে একজন মানুষ উলঙ্গ থাকলে ভালো দেখা যায় না সুন্দর পোশাক পরলে ভালো দেখা যায় আমার জামা খাই দিয়ে না জামাটা মোটামুটি ভালোই তো লাগছে নাকি এই জামা গায়ে দিয়ে আসি যেমন লাগছে জামাটা দিয়ে খুলে ফেলি ভালো লাগবে নিশ্চয়ই না জামা খুলে ফেলানোর পরে পোশাক ফেলে দেওয়ার পরে যদি কারো ভালো লাগে তাহলে বুঝতে হবে তার রুচির বিকৃতি ঘটেছে মনুষ্যত্বের রুচি থেকে সে পশুত্বের দিকে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আদম সন্তানের জন্য পোশাক নাজিল করেছে পশু পাখির জন্য পাক পোশাক নাজিল করেন নাই আপনি আশ্চর্য হয়ে যাবেন যে পাক কি চমৎকার ব্যবস্থা করে দিয়েছে পশুদের লেজ আছে আর পাখিদের পালক আছে লেজ আছে পশুদের আছে লেজ এবং লোম আর পাখিদের আছে পালক এবং লেজ লেজ দিয়ে এবং পালক দিয়ে তাদের ইজ্জত পাখিদের যেই লজ্জাস্থান গোপন অঙ্গ এমনভাবে আল্লাপাক ঢাকার ব্যবস্থা করেছেন লেজ এবং পালকের মাধ্যমে সেটা ঢাকা থাকে আর পশুদের লেজ দিয়ে দিয়ে এবং লোম ঢাকা স্বাভাবিক ভাবে তাদের ইজ্জত আড়ালে থাকে ঢাকা থাকে এবং পাকের এমনই কুদরত আল্লাহর সৃষ্টি যে আল্লাহ রব্বুল আলমিন পশু এবং পাখিদের যে গোপন অঙ্গ সেটাকে আল্লাহ কভারের ব্যবস্থা করে ভিতরে থাকে বাইরে দেখা যায় না বিশেষ প্রয়োজন যখন হয় তখন সেই জিনিসগুলি তারা বের করে এবং তাদের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার গোপন কভারের ভিতরে আবার সেটা ঢুকে যায় কেন না? তারা পোশাক পরতে পারে না তারা পোশাক পরতে জানে না পোশাক পরা তাদের সম্ভব নয় এলো পশুদের পাখিদের অবস্থা আদম সন্তানকে পাক তাদের ইজ্জতকে খোলা জায়গায় রেখে দিয়েছেন যেটা ঢাকা ঢাকার মতো কোনো কভার নাই এই জন্য তাদেরকে খুজু জিনা তাকুম তোমাদের জিনতকে তোমরা গ্রহণ কর তোমাদের পোশাক তোমরা গ্রহণ করো পাক নির্দেশ দিয়েছেন পোশাকের পাক নাজিল করেছেন পোশাক আল্লাহ রাব্বুল আলমিন এই আধুনিক জ্ঞান বিজ্ঞান অনেক কিছু মানুষ বলে মানুষ বলে যে মানুষ তো আসলে জঙ্গলি ছিল তাদের কোনো পোশাক ছিল না আদিম মানুষ পোশাক চিনত না পোশাক পরতে জানতো না এগুলি সব ভুয়া বানাওয়ার কথা আদিম মানুষ আবার কি আদম আলাহাল্লাম জান্নাত থেকে পোশাকের সঙ্গে পরিচিত এবং আদম আলাহাল্লাম এবং মা হাওয়াকে আল্লাহ পাক জান্নাতেই পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন بدت لهما سواتهما وتفقطفقا يخسفان عليهما من ورق الجنه وناداهما ربهما الم انهاكما عن تلكما الشجره واقول لكما ان كيد الشيط إن الشيطان لكم عدوهم ان الشيطان لكم عدو ان الشيطان لكما عدو مبين পাক বলছেন যখনই তারা নিষিদ্ধ গাছ ভক্ষণ করল সঙ্গে সঙ্গেই তাদের লজ্জাস্থান খুলে গেল আল্লাহ করার সঙ্গে সঙ্গে প্রথম শাস্তি দেওয়া হলো তাদের পোশাক কেড়ে নাও তাই তো পহেলা বৈশাখে আমাদের মুসলিম জায়াজননীরা মুসলিম ঘরের রমণীরা পহেলা বৈশাখ পালন করতে গিয়ে বর্ষবরণ বস্ত্র হরণ বর্ষবরণ বস্ত্র হরণ হাদিস ফাউন্ডেশন থেকে বই বের হয়েছে আমাদের দিনীবন বইটি লিখেছেন বর্ষবরণ বস্ত্র হরণ আমি তার সঙ্গে আর একটু সংযোজন করে দিয়েছি বর্ষবরণ ইমান হরণ বর্ষবরণ আমল হরণ বর্ষভরণ আকিদা হরণ বর্ষভরণ বিবর্জন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পোশাকের স্বাধীনতা নিয়ে যারা নর্তন কুর্দন করছে তারাও মুসলিম ঘরের সন্তান মুসলিম ঘরের তারা কি চায় এক সময় তাসলিমা নাসরিন জরায়ুর স্বাধীনতা চেয়েছিল এদেশের মানুষ ঝেঁটিয়ে তাদেরকে বের করে দিয়েছে এদেশে নাস্তিক্যবাদের সেই ফলাফল সেই ফসল এদেশে বীজ নাস্তিক্যবাদের বীজ অঙ্কুরিত হতে দেওয়া হয় এই সমস্ত নাস্তিক্যবাদ থেকে এ সমস্ত জাহিলিয়াত থেকে ফিরাতে হলে ইসলামী মৌল্যবোধের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা ছাড়া কোনো উপায় নেই বলছিলাম আদম আল্লাহ সালাম জান্নাতের মধ্যে পোশাক পরিহিত অবস্থায় ছিলেন আর সেই পোশাকটা যখন কেড়ে নেওয়া হলো আল্লাহ নাফারমানির কারণে ওয়াতাফে কায়া শিফানি আলেই হিমা মেওয়ারাকেল জেন্নাহ জান্নাতের গাছের পাতা শিঁরে সিঁড়ে তারা তাদের জোর ঢাকার চেষ্টা করছে আদিম যুগের মানুষ ল্যাংটা থাকত কোরানের এই আয়াতের সাথে সাংঘর্ষিক নয় অবশ্যই সাংঘর্ষিক আদিম যুগের মানুষ ল্যাংটা থাকবে কেন আদিম যুগের মানুষ উলঙ্গ থাকবে কেন পোশাক থাকবে না কেন

আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন আল্লাহ পাক নবী স্ত্রীদেরকে নসিহত করছেন নবীর মাধ্যমে আপনার স্ত্রীদেরকে বলে দিন ইয়া লি আজওয়াজিক ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে বলে দিন সমস্ত মুমিনদের স্ত্রীদেরকেও বলে দিন ইয়োদনিন আলাইহিনলা মিন জ্বালা বিবিহিনলা জালিকা আদেন আইর অফ আলা তারা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের শালিম পোশাক জিলবাব জিলবাবের বহু বদলোক জ্বালা জিলবাব মানে আপাদমস্তক ঠেঙে ফেলে দেই পোশাক সেই পোশাককে আরবিতে জিলবাব বলা হয় যুদ্ধ নিন আলাইহিন লামিন জালাবিবিহিন তারা তাদের পোশাক যেন আপাদমস্তক মুস্তক ঢাকে দেই পোশাক সেই পোশাক যেন গায়ে চড়িয়ে নিয়ে তারপরে প্রয়োজনে রাস্তায় বের হয় তারপরে আল্লাহ পাক যা বলছেন এটা বুঝার বিষয় আল্লাহ বলেন জালিকা আদনা আইয়ুরাফ যদি তারা আপাদমস্তক ঢাকা পোশাক পরে রাস্তায় বের হয় তাহলে তাদেরকে সেনা সহজ হবে একজন মেয়ে যদি রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে আর একজন মেয়ে যদি রাস্তায় আবাদমস্তক ঢেকে হাঁটে কাকে সেনা সহজ হয় যে খুলে চলে তাকে দেখা দেখে শুনে চিনা যায় এটা অমক নাকি যে ঢেকে চলে তাকে চেনা যায় যে খোলা খুলি চলে তাকে দেখে চিনা যায় কিন্তু আল্লাহ বললেন যে তাদেরকে জিলবাব পরে যেতে বলো তাহলে তাদেরকে সেনা সহজ হবে কোন না প্রত্যেকটা অক্ষর চিন্তা করবে না প্রত্যেকটা শব্দ চিন্তা করবে আল্লাহ কি বুঝাতে তাদেরকে ঢেকে চললে সেনা সহজ হবে কিভাবে চেনা যাবে পর্দা এবং শালীন পোশাক পরলে তাদেরকে চেনা যাবে এরা ভদ্র ঘরের এরা ভালো মানুষের সন্তান এরা নবী পরিবারের সদস্য ঘরের মেয়েরা যাচ্ছে বের হচ্ছে পর্দা দেখে শালীনতা দেখে জিলবাব দেখে বোঝা যাবে এরা নবীর স্ত্রী পরিবার এরা নবীর কন্যা নবীর জায়াজননী নবীর আত্মীয় স্বজন এবং সাহাবাই কেরামদের আত্মীয় স্বজন সাহাবাই কেরামের পরিবারের লোক ফালে তখন তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না তাদেরকে কেউ স্টিচিং করবে না তাদেরকে কেউ জ্বালাতন করবে না এরা শালীন ঘরের মেয়ে এটা ভদ্র ফ্যামিলির মেয়ে এটা ইমানদার ঘরের মেয়ে এটা নবী পরিবারের লোক তাহলে তাদেরকে চেনা সহজ হবে যখন চেনা সহজ হবে এরা শালীন ঘরের এরা নবী পরিবারের যখন বুঝতে পারবে পোশাক দেখে তখন তাদেরকে কেউ আর জ্বালাতন করবে না তাহলে পোশাক যদি ভালো হয় পোশাক যদি শালীন হয় যত বড় চরিত্রহীন লম্পট হোক না কেন তার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য লোলুপ দৃষ্টি কোন অবস্থাতেই সেই দিকে সে নিক্ষেপ করে না সম্মানিত উপস্থিতি কাছে দেশে প্রবাসে যারা তাহারিক টিভি রসিলায় আমাদের এই বক্তব্য শুনছেন পাকের আয়াতগুলি উপলব্ধি করুন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে বোরকা পরে যাওয়ার পরেও তো কোনো মেয়েকে ভালো পোশাক পরে যাওয়ার কারণেও তো কোনো মেয়েকে কি করা হয় লাঞ্ছিতা করা হয় এটার কারণ কি এটার কারণ বহুর আগে ব্যাখ্যা করেছিলাম আবার আজকে একটু বলে দিয়ে যাই আপনি যখন বাড়িতে আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন মেজাজ আপনার গরম হয়ে আছে মেজাজ গরম হয়েছে কেন ইস্ত্রির সাথে ঝগড়া করে এবার রিক্সাওয়ালা দুই এক কথা বলতে বলতে রিক্সাওয়ালা মারলেন এক ট্রেনে রিক্সাওয়ালা কি মায়ের খেলো ওর নিজের ঝগড়ার কারণে না আপনি বাড়িতে নিজের স্ত্রীর সাথে ঝগড়া ওই ওই জন্য মেজাজ গরম গরমে মারলেন রিক্সাওয়ালা কি নিজের কারণে মায়ের খেলো না আপনার স্ত্রীর কারণে মায়ের খেলো আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে আপনার স্ত্রী আপনার মেজাজটা গরম করে দিয়েছে সকালে এবার গরম মেজাজ নিয়ে বের হয়েছেন রিক্সাওয়ালা একটু উনিশকুড়ি বলার সঙ্গে সঙ্গে মারলেন এক তাপপর এই রিক্সাওয়ালা মায়ের খেলো কিন্তু আপনার স্ত্রীর কারণ অশালীন পোশাক ইউরোপিয়ান স্টাইলের পোশাক পরে যখন বড় বড় শপিং মলে ওই সমস্ত নষ্টা উলঙ্গ মহিলারা ঘুরে বেড়ায় আর এই সমস্ত বখাটি বখাটি যুবকেরা ওই সমস্ত ইউরোপিয়ান স্টাইলের ধনীর দুলালিদের নাগাল যখন পায় না তখন মেজাজ গরম হয়ে থাকে সেই গরম রাস্তার মধ্যে যেখানে পায় সেখানে ঢালার চেষ্টা ফকির বৃদ্ধা এই কি বলে ষাট বছরের ফকিরনি তারপরে বাচ্চা নাবাল নাবালিকা যাকে যেখানে পায় সেখানে সেই তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে এই জন্য এটা ঢেকে রাখতে বলা হয়েছে আপনারা বলবেন আমাদেরকে ব্যাকডেডেট আর আপনারা হলেন আপ টু ডেট তা আমরা একটু ব্যাকডেটেড আমরা পর্দার কথা বলি কিন্তু তাম পৃথিবীর সমস্ত আপডেট পর্দার কথা বলেছে সবাই বলে কভার ইউর ফুড খাদ্য তুমি ঢেকে রাখো ওয়াশ ইউর হ্যান্ড হাত তুমি ধুয়ে নাও কভার ইউর ফুড তোমার খাদ্য তুমি ঢেকে রাখো খাদ্যকে ঢেকে রাখো পেটের ক্ষুদার খাদ্যকে ঢেকে না রাখলে যেমন ময়লা আবর্জনা মাসি পরে যৌন ক্ষুদার খাদ্য একজন আরেকজনের সম্পূরক পরিপূরক এখানেও অবশ্যই পর্দা এবং শালীনতার খুব প্রয়োজন এই প্রসঙ্গে একটি কথা বলি শেষ করব সেটা হলো যে আমাদের দেশের এক শ্রেণীর মহিলারা তারা চলতে চায় ইউরোপিয়ান স্টাইলে তারা চলতে চায় আমেরিকান স্টাইলে তারা আমেরিকান ইউরোপিয়ান স্টাইলে ফ্রি সেক্সের দেশের মতো অশালীনভাবে স্বাধীনভাবে চলতে চায় কিন্তু যখনই ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় তখন বিচার চাই সৌদি আরবের স্টাইলে হ্যাঁ চলার সময় ইউরোপিয়ান স্টাইল আর বিচার চাওয়ার সময় সৌদিয়ান স্টাইল কোরান স্টাইলে বিচার করা হোক কোরানি স্টাইলে বিচার চাওয়ার আগে তোমার চলা তো কোরান স্টাইলে হওয়া উচিত ছিল থামো বাবা রে ঠিক ঠিক বলতে পারে এক বক্তা তো তোমাদেরকে শিখাইতে ঠিক কিনা বলেন আরে বক্তা বক্তি কি শ্রোতা ঠিক বললে ঠিক হবে শ্রোতা ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক সব কথা তো বক্তার কাছে শ্রোতার কাছে ঠিক হবে না